জানেন গতকাল আমাদের জননেতা কংগ্রেসের বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর বাড়িতে যে জঘন্যতম হামলা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যে হামলা করেছে, তার জন্য আজকে প্রদেশ কংগ্রেসের নির্দেশে জেলা কংগ্রেসের উদ্যোগে বীরভূমের বিভিন্ন জেলায় 11টা থেকে 12টার মধ্যে পথ অবরোধ চলছে এবং অবিলম্বে দোষীদের ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অধীর চৌধুরীকে ভারত সরকারকে নিরাপত্তা দিতে হবে, কারণ পশ্চিমবাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য অধীর চৌধুরী যেভাবে লড়াই করছে তার জন্য ওনাকে সুরক্ষা দিতে হবে এবং অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি।